বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। তবে এই আলোচনাটি সম্পূর্ণটাই শুনবেন, কারণ অল্প একটু শুনবেন পরে কিন্তু আপনারা আমার প্রতি একটা খারাপ মন্তব্য আনবেন, আসলে এটা ঠিক নয়। অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনুন, যেহেতু থামদেনের মধ্যে পেয়েছেন এমন কিছু কথা যে কথাগুলো শুনলে মানুষের মাথা গরম হয়ে যায়। আসলে মাথা অবশ্যই ঠান্ডা হয়ে যাবে, যেখানে আগুন আছে সেখানে পানিও আছে। আগুন যতই উত্তপ্ত হোক না কেন, পানির ছিটা পেলে আগুন নিভে যাবে। তাই বলবো সে কথাটি হলো, দেখুন যে আল্লাহ কিন্তু 70,000 পর্দার আড়ালে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ এই 70,000 পর্দা ভেদ করে কখনই যাওয়া সম্ভব নয়। তবে একটি কথা হলো, দেখুন যে সেই কথাটি হলো যে মনে করেন 70,000 পর্দা ভেদ করে আমি কি করে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এটা কি সম্ভব? এই 70,000 পর্দা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেও আছে এবং এই 70,000 পর্দা আপনার মানব দেহের মধ্যে মানব আত্মার মধ্যেও রয়ে গেছে। এখন দেখা গেছে যে শরীয়তের ভাষায় 70,000 পর্দা বলা হয়, কিন্তু মারিফত ও হাকিকতের দেশে যখন যাব এবং সাধনার দেশে যাব তখন 60টা পর্দা, এই সাথে সাথে কয়েকটা শূন্য দিয়ে 70,000 বানানো হয়েছে। তবে সেটাও মিথ্যা নয়, কারণ 70,000 পর্দা তাদের কাছে যারা আল্লাহর আকার নেই বলতেছে। তো যারা বলতেছে আকার নেই তাদের কাছে তো আল্লাহ 70,000 কেন, কোটি কোটি পর্দার আড়ালে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা কি যে মারিফতের দৃষ্টিতে 60টি পর্দা, এই 60টি পর্দা। তাহলে আমি আজকে শরীয়তের কথা দিয়েই আমি চালিয়ে যাব ইনশাল্লাহ, আর হাকিকত ও মারিফতের দেশের লোক অবশ্যই বুঝে নেবেন। সেটি হলো, দেখুন যাকে আমরা মুকরম শয়তান বলি, আসলে শয়তান তো সে নয়, শয়তান আমি আপনি, জগতের মানুষই শয়তানি করে কিন্তু তার নাম দিয়ে আমরা চলছি। কিন্তু দেখুন তিনি কিন্তু আল্লাহর হুকুমে এই আদমকে তৈরি করেছে। এই আদম তৈরি করতে যাইয়া আদমের কলকব্জা কোথায় কি আছে, কোনটা কি কাজ করে সমস্ত কিছুর খবর সে জানে, এবং আল্লাহ কিন্তু তাকে সেই শক্তিও দিয়েছে যে আদমের রগে রগে চলার মতো শক্তি তাকে দিয়েছে। এক বলতে বলতে পৃথিবীর ওই প্রান্তে যাবে, এই প্রান্তে ফিরে আসবে। তাহলে তিনি 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, এত ইবাদত করার পরে একটা মানুষ শয়তান হলো কেন, সেই আদমকে সেজদা না করে? তার তো আর কোনো দোষ ছিল না। যাই হোক, সেখানে যাব না। আজকের কথা হলো আল্লাহর গোপন রহস্য, আল্লাহর গোপন বেদ, সমস্ত বেদ কিন্তু আল্লাহর জানে। যেমন সমস্ত বেদ বলতে কি, দেখা গেছে যে আল্লাহর জ্ঞান, আল্লাহর গুণ, আল্লাহর যে রহস্য, এটি কেউ শেষ করতে পারবে না। তবে যতটুকু মুকরম জেনেছে, যাকে আমরা মুকরম শয়তান বলে জানি, যে সে যতটুকু জেনেছে আমরা মানব এতটা জানতে পারিনি। কেননা আমার মতো মানুষ দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে ইউটিউবে কথা বলতেছি, আমার মতো ব্যক্তিকেও এই বডিটাও তিনি গিয়ে দিয়ে বানানো হয়েছে, এই মুকরমই বানিয়েছে, আবার সে শয়তানও হয়েছে। যে শয়তানি যদি হয়ে থাকে তাহলে তাকে 3টা শক্তি কেন দেওয়া হলো? নিশ্চয়ই তার ইবাদতে আল্লাহ সন্তুষ্ট ছিল, তাই তার চাওয়া পূরণ করেছে, এবং সে এখনো মানুষের মধ্যে সেই রগে রগে চলছে। তা এখন আজকের কথা হলো কি, যে সেই শয়তানকে ওভারটেক না করতে পারলে কিন্তু আপনি আল্লাহ পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবেন না, আল্লাহর সাথে কখনো সাক্ষাৎ ঘটাতে পারবেন না। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে যে যে 70,000 পর্দা, সেই পর্দার আগের সিরিয়ালেই কিন্তু সেই মুকরম দাঁড়িয়ে আছে, সেই মুকরম দাঁড়িয়ে আছে, সেই মুকরমকে ওভারটেক করে আমার সেই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। এখন মুকরুমের মধ্যে যে গুণ ক্ষমতা দেওয়া হয়েছে, সে এক বলতে বলতে পৃথিবীর সেই প্রান্তে যাবে আসবে এবং মানুষের রগে রগে চলছে। তাহলে এরকম ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে এই ক্ষমতা তো আমার এবং আপনার নেই, তাহলে তার সাথে কি আমরা কুলাতে পারবো? পারবো না। তার সাথে জ্ঞানে, তার সাথে শক্তিতে আমরা পারবো না।
তাহলে আমাদের কি করতে হবে? তখন যে আমার মতো একটা আদম বডি তিনি বানিয়েছিলেন, সেই সম্মানটুকু তাকে দিলাম, তাকে আমি একটা সালাম দিলাম বা তাকে একটা ভক্তি জানালাম যে আপনি আল্লাহর হুকুমে এই আদম বডিটাও বানিয়েছিলেন, সেই সম্মান আমি আপনাকে দিলাম। তখন সে আপনার সম্মানটা নেবে এবং তাকে যে আল্লাহ বড় বড় তিনটা শক্তি দিয়েছে, এই তিনটা শক্তি তো আমার মতো সামান্য মানুষের নেই, কিন্তু তার তো আছে, এই সম্মানটুকু তাকে দেওয়া হলো। এই সম্মানগুলো যখন তাকে দেওয়া হলো তখন তিনি আমার প্রতি আকৃষ্ট এবং তিনি নরম হৃদয়ের হয়ে গেছে। তখন সে বলতেছে যে আমাকে এই পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি আমাকে খারাপ বলেই জানে যে আমি একটা শয়তান এবং আল্লাহর হুকুম আমি মানিনি। কিন্তু কেন যে মানিনি আল্লাহর হুকুম? দেখেন, এই সমস্ত অন্ধকার পরিচালনা করার জন্য আল্লাহ কিন্তু আমি মুকরুমকে দায়িত্ব দিয়েছে অন্ধকারের পরিচালনা। যেমন আল্লাহ মহা আলোকিত, তিনি আলো, আলোয় আলোকিত। এখন একটা অন্ধকারের ঘরের মধ্যে যদি একটা মোমের বাতি জ্বালানো হয় তখন অন্ধকার পালিয়ে যায়, যেখানে আলো এসে উপস্থিত হয় সেখানে অন্ধকার থাকতে পারে না। ঠিক তেমন করে আমাকে আল্লাহ এই অন্ধকার পরিচালনা করার জন্যে এই কর্মচারী হিসেবে আল্লাহ আমাকে রেখেছেন। এখন অন্ধকারের কাজ তো খারাপই দেখা যায়, আসলে কিন্তু আমি খারাপ করি না, আল্লাহর ডিউটি পালন করছি। তো শুধু একটা কথাই বলবো, এই সমস্ত পৃথিবী সৃষ্টি হয়েছে এবং সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত আছে। এই মাখলুকাত দেখা গেছে যে গাছপালা তরুলতা, সারাদিন রৌদে তারা শুকিয়ে যায়, যখন রাতের শিশির পরে তখন কিন্তু সেই গাছগুলো আবার তাজা হয়ে যায়। তাই আমি বলবো যে রাতের অন্ধকার যদি না থাকতো, শুধু দিনের আলোই থাকতো, তাহলে এই পৃথিবী, এই 18,000 মাখলুকাত টিকে থাকতো না। আর সেই রাতের অন্ধকারে যখন শিশির পরে, এই শিশিরে কিন্তু গাছটি তাজা হয়ে ওঠে। তাহলে রাতের অন্ধকারের যে দায়িত্ব এটি আল্লাহ আমাকে দিলেন এবং আলোকিত আল্লাহ নিজেই রয়ে গেলেন, এবং আলো যেখানে এসে যায় সেখানে অন্ধকার থাকতে পারে না। তাই বলবো এই সৃষ্টির অনেক দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে যা অন্ধকারের মধ্যেই করতে হয়। দেখবেন একটা বীজ যদি আমরা রোপণ করি মাটির নিচে, তখন সেই মাটির নিচে কিন্তু অন্ধকার, আর সেই অন্ধকারে কিন্তু এটা জন্ম নিচ্ছে। ঠিক মায়ের গর্ভে একটা সন্তান যখন জন্ম নেয়, সেই নাভির নিচে কিন্তু সেই অন্ধকার স্থান, আর সেই অন্ধকার স্থানেই কিন্তু একটা বাচ্চার জন্ম হয়। তাহলে আমাকে আল্লাহ অন্ধকারের সেই ডিউটিটা দিয়েছে, কেননা আল্লাহ যদি নিজে সেই অন্ধকারের ডিউটি করে তখন আল্লাহ আলোকিত থাকবেন না, আর আলো নিয়ে যখন অন্ধকারে আসে তখন সেখানে অন্ধকার থাকে না। তাহলে যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, তাহলে আলোর আবডালে মানে পিছন সাইডে অন্ধকারটা থাকে। তাহলে আল্লাহ আমাকে এই ডিউটি করাচ্ছে। যারা আমাকে শয়তান বলে আসলে তারা ভেদ বোঝেননি, না বোঝার ফলে আমাকে শয়তান বলে। মূলত আমি মুকরম, আমি ফেরেস্তাদের টাইটেল পেয়েছি, আল্লাহ আমাকে ফেরেস্তার টাইটেল দিয়েছে, ফেরেস্তাদের সর্দার টাইটেল দিয়েছে। কেননা আমি 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছি এবং আল্লাহর কাছ থেকে আমি বড় বড় তিনটা শক্তি পেয়েছি এবং আল্লাহ আমাকে এই ডিউটি দিলেন। তাহলে যারা আমাকে জানে, যারা আমাকে বোঝে, তারা আমাকে মকরুম ফেরেস্তা বলে, তারা আমাকে শয়তান বলে না। আর শয়তান যারা বলতেছে তারা বোঝে না, আর যারা একদল লোক আছে তারা কিন্তু আমাকে শয়তান বলেই জানে, কিন্তু এরা জানে না যে শয়তান তাদের ফ্যামিলির মধ্যে আছে, শয়তান তাদের সমাজের মধ্যে আছে, শয়তান তাদের মনের মধ্যে আছে, ঘুরতেছে। কিন্তু তারা আমাকে দোষ দিয়ে, তারা আমার উপরে দিয়ে সব চালিয়ে দিচ্ছে, কিন্তু শয়তান তারা নিজেই রয়ে গেছে। যাই হোক, যখন এই মুকরম ফেরেস্তার প্রশংসা যখন করতে শুরু করেছে তখন কি করলো? তখন সেই বান্দাকে বলল যে আপনি আমার বেদ রহস্য জেনেছেন, তাই আমার সামনে আমার প্রশংসা করতে পেরেছেন। তো প্রশংসায় যেহেতু করেছেন, আমি আপনাকে আটকাবো না। এই 70,000 পর্দা ভেদ করে আপনি আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছে যেতে হবে সেই কৌশল আমি আপনাকে দেব। তখন সে শয়তানকে নমস্কার দিল, সালাম জানালো, ভক্তি জানালো। তখন সেই মুকরম কি করলো? তাকে পথ দেখিয়ে দিল, তুমি এই এইভাবে যদি যাও তাহলে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। হে সমস্ত জগৎবাসী, যে আল্লাহকে পাইতে হলে
যে 9.5 লক্ষ বছর ইবাদত করেছে সে কিন্তু পথ তার জানা আছে। এখন অনেকে বলবেন, কেন আমরা শয়তানকে হেল্প চাবো? কেন আমাদেরকে হেল্প করবে? নবী আছে, রাসূল আছে, মুর্শিদ আছে, হ্যাঁ, এর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। দেখেন, মুর্শিদ আছে, আল্লাহ আছে, রাসূল আছে। দেখেন, রাসূল যেখানে, আল্লাহ সেখানে, রাসূল আল্লাহ এক জায়গায়। রাসূল আল্লাহকে পেতে হলে কিন্তু আমার যে কোনো একটা সঙ্গ নিতে হবে। তখন দেখা যায়, আমি যখন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে যাব, সেই 70,000 পর্দা ভেদ করতে হবে কি করে, এটা কিন্তু মুকরম জানে। আর মানব দেহটাকে কিন্তু তাকে দিয়ে বানানো হয়েছিল, এবং এই মানব দেহের ভিতরে কিন্তু সেই 70,000 পর্দা আছে। আর তরিকত এবং হাকিকত ও মারিফতের মতে 60টা পর্দা আছে। এই পর্দাগুলো ভেদ কি করে করতে হবে সেই মুকরম আমাকে বলে দেবে, কারণ সেই পর্দাগুলো তো সে বানিয়েছিল। সুবহানাল্লাহ, আমরা বুঝি না, না বোঝার কারণে আজ এই অবস্থানে পড়ে আছি যে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছাতে পারতেছি না। অবশ্যই একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। এবং কোনো একদিন যদি আমরা এরকম দেখি যে আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহর পথে যখন ঢুকে পড়েছি, তখন আর রাস্তা পাচ্ছি না, পর্দা আর পর্দা, পর্দা আর পর্দা, তখন দেখি পর্দার আড়ালে সে মুকরম বসে আছে। তখন তাকে যখন আমি প্রশংসিত করেছি, তাকে যখন কথা বলেছি, তখন সে আমাকে বলল যে তুমি আমার এত প্রশংসা করলে মানুষ তো আমাকে শয়তান বলে জানে। যাক, তুমি যেহেতু আমার প্রশংসা করেছো, তাহলে যাও, তুমি এই এই কৌশলে চলে যাও। তখন সে কোনো একদিন আল্লাহর সাক্ষাৎ পেয়ে যায়। হে জগতবাসী, যাদের এই কথাবার্তা আপনাদের হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তো দেখেন, আমরা যাকে শয়তান বলতেছি, মূলত কিন্তু সে শয়তান নয়, সে সমস্ত জ্বালা যন্ত্রণা সইতেছে, যেইতানে হেইতানে রে কয় শয়তান। তার মানে শয়তান কোন তান? যারা সইতেছে হেইতান তারাই হয়েছে শয়তান। তবে দেখেন যে আমরা কিন্তু আসলে জিনিসগুলা বুঝতেছি না, না বোঝার কারণে শয়তান বলতেছি মুকরুমকে। না, মুকরুম আল্লাহর বিশাল এক কর্মচারী, তার মতো কর্মচারী পৃথিবীতে কেউ নেই। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।